for meditation, any comfortable position you sit down. Okay? You can. That is nice. Open your eyes. Close your eyes. Just concentrate on your breathing process. How to inhale the air, how to exhale the air. Don't talk, don't open your eyes. Do this exercise regularly before the reading, then your concentration level is increasing. Okay. One more breathing, open, open your eyes. It was good how to feel the eyes. Grab your palm. Grab your palm. Grab your palm. Touch your eyes. Say it again. Color? Wrong color? Eyes. Abar. Open your eyes. Yes. Relax. Bolo, relax. Very good. Very good. Abar. What's your name? Are you enjoying this class? Yes. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়ান্স কিংডম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। তো আরেকটা ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমি মৌসুমি মিনি পার্ক থেকে। তো আজ সকালবেলায় দেখতেই পাচ্ছ ভ্লগটা আমি শুরু করেছি। সীমা দি এখন বনু এবং দাদার সঙ্গে খেলছে। একটু আগে তোমাদের দেখালাম যে বনুর একটা ক্লাস হচ্ছিলো, অনলাইন ক্লাস, যেটা কি না পিটি ক্লাস। তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে সীমা দি আমাদের বাড়িতে এসেছেন। তো সীমাদি এসেছিলেন এই কারণেই, কারণ মাম্পু হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছিলো, সেই খবরটা শুনে সীমাদি এসেছিলেন আমাদের বাড়ি। আর আজই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মনে হয় না সীমাদি আজ যেতে পারবেন। কারণ দেখতেই পাচ্ছ আমার বাড়ির সামনে রাস্তায় জল জমে গেছে। এটা তো একটু বৃষ্টি হলেই হয় আমাদের বাড়ির সামনে, কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদা। তার কারণ আজ ভোর 4টা থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আর আমাদের বাড়ির সামনেটা তো জানোই যে একটু বৃষ্টি হলেই জলে ভাসে, কিন্তু আজ পুরো কলকাতা শহর ভাসছে। তো রাহুলকে অনেক করে আমরা সবাই বলেছিলাম যে আজ অফিস যেতে হবে না, যাস না, কিন্তু ও তো শুনবে না, ওকে গিনেস বুকে নাম তুলতে হবে। তো আজ অফিস যাচ্ছে, কিন্তু কীভাবে ও গাড়িতে ওঠে সেটাই দেখবো বলে আমরা সবাই দাঁড়িয়ে আছি। জুতো না ভিজিয়ে গাড়িতে উঠতে পারে কি না সেটাই একটা পরীক্ষা এখন। রাস্তার মধ্যে নোংরা উঠবে না কি উঠবে? তা নড়ে উঠবে না, অত বড় গাড়িটা গেল, দেখা যাচ্ছে আর তো দেখতে পাচ্ছ আজ আমাদের লাঞ্চে কি হয়েছে। আজ বর্ষার দিন তাই খিচুড়ি হয়েছে। তো এটা হলো খিচুড়ি, এটা হলো লাবড়া, আর এটা হলো জলপাইয়ের চাটনি, পাঁপড় ভাজা, আর অবশ্যই বেগুনি। আর সীমাদি গরমাগরম ভেজে দিল আমাকে বেগুনি। ওই যো, তো সবার খাওয়া হয়ে গেছে, এবারে আমার খাওয়ার পালা, খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হচ্ছে। তো কলকাতা আজ বানভাসি, আর বানভাসি কলকাতায়, কলকাতাবাসী হয়ে খিচুড়ি খাবো না এটা তো হতেই পারে না। অপূর্ব,
এখন বিকেল বেলা শিবাদী খবর নিচ্ছেন বাড়ির কি অবস্থা। আর দেখতে পাচ্ছো স্যার এসেছেন, এটা দাদা এবং বনুর ড্রয়িং স্যার। এই স্যারকে পেয়ে দাদা বনু ভীষণ হ্যাপি, কারণ বাইরের জগতের সাথে ওদের কোনো যোগাযোগ নেই এখন, তো স্যারই একজন এখন ওদের বাইরের জগতের প্রতিনিধি ওদের কাছে। তোমার ছুটি? ও বাবা, বনু কই? আমার বনু কই? ও চেনে আমার বনু, মুখটা কেমন করে রেখেছে বনু? বলো বলো, আজকে খুব বৃষ্টি হয়েছিল, রাস্তায় জল জমেছিল, বলো। বৃষ্টি হয়েছিল, জল জমেছে, বৃষ্টিতে ভিজে ভিজে দেখ যাচ্ছে কেমন স্যার। সাবধানে যাও, সাবধানে যাও। না ম্যাসাজ করছে। এটা কি বানিয়েছো? ওই দেখো দাদা কি বানিয়েছে, দেখো কত রকমের গাড়ি দেখেছ, এগুলো সব গাড়ার দিয়ে দিয়ে এগুলো দেখেছ কত কি রয়েছে। এইটা আবার একটা কে আছে যেন চিৎপটাং হয়ে শুয়ে, ও বাবা সুপার হিরোর কোন ক্ষমতাই নেই, তাকে গাডার দিয়ে বেঁধে রাখা যায়। সীমাদের খুব খাতির যত্ন, খুব খাতির যত্ন হচ্ছে সীমাদের। এই লেগে যাবে, ভালো লাগছে তোমার মেসেজটা। বাবা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, ও বেশি ব্যথা হয়েছে তো ওই জন্য ইঞ্জেকশন দিচ্ছে না। আর কি নোংরা বের হয়ে যাবে, ইঞ্জেকশনের ঠেলায় নোংরাই বের হয়ে যাবে। বাবা কি করছো? আর আরেকজন কি করছে? এই ডক্টর কি করছে? ডক্টর আপনি কি করছেন? সব ভান্ডার থেকে নিয়ে আসছে সব। একটা একটা করে সবই চলে আসবে বিছানার উপরে।
ব্যান্ডেজ হচ্ছে ওর। ও বাবা, এ তো এখন হচ্ছে জল্লাদ, এ তো ডাক্তার নয়, এ তো জল্লাদ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।